থাকবে এবং আপামর জনগণের কোথায় কালকে আসলেই এই ফ্যাসিবাদ সরকার পতন ঘটতে যাচ্ছে কিনা সেই ব্যাপারে দাদাকে একটু কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। যারা লাইভটি দেখছেন সবাইকে অনুরোধ করব, গণতন্ত্র পুনরুদ্ধার এখন সময় সাপেক্ষ বিষয়, সেই জন্য কিভাবে আপনার ভাইটা রোল প্লে করবেন, যারা লাইভটি দেখছেন শেয়ার করবেন এবং আপনারা আশা করি এই বাণীগুলো অপরকে ছড়িয়ে দিবেন, যে যেখান থেকে পারেন সেইভাবে প্রত্যেকটা মিছিলে প্রোগ্রামে আপনারা জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে। দাদা আপনি একটু যদি এই বিষয়ে একটু একটু বলতেন যে কালকের মানুষকে বার্তাটা। ধন্যবাদ মাহফুজ ভাই। আমি প্রথমে একটু আমার প্রিয় যারা দেশবাসী রয়েছেন এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অন্যতম কাণ্ডারি গণ অধিকার পরিষদের, সেই প্রথম থেকে যারা যাদের রক্ত ঘাম মাটিতে এই সংগঠন আমরা করতে পেরেছি সেরকম একজন নেতা হলেন মাহফুজুর রহমান, এবং উনি আমাকে অত্যন্ত ভালোবাসেন বলেই মনের অজান্তেই উনি আমাকে সিনিয়র সহসভাপতি বানিয়েছেন, যদিও আমি সামান্য একজন সহসভাপতি হিসাবে, যদিও আমি সে পদের যোগ্য নই, আমি নিজেও দাবি করেছিলাম যে আমাকে সদস্য হিসেবে আপাতত রাখা হোক, কিন্তু দল অত্যন্ত আমার প্রতি করুণা দেখিয়ে আমাকে এই সুন্দর জায়গাটায় রেখেছেন। যাই হোক সেটা অন্য বিষয়, তো আমরা চলে আসি সরাসরি আগামীকালকের বিষয়। আগামীকাল এবং আমাদের বাংলাদেশ যদি আমরা এই অধ্যায়টাকে এভাবে দেখি তাহলে প্রিয় দেশবাসী মনে হবে আজকের এই শুভ সন্ধ্যা যেন একটি মহেন্দ্রক্ষণ। মহেন্দ্রক্ষণ এই কারণেই বলবো যে সব দিক থেকেই আজকে একটি রব চারিদিকে একটি বেদনা জায়গা থেকে সবাই যেন জেগে উঠেছে, আর কোনো কষ্ট নয়, এবার কষ্টের বহিঃপ্রকাশ ঘটানোই বোধ হয় লক্ষ্য হবে। কারণ যদি এখন আমরা কষ্টের বহিঃপ্রকাশ ঘটাতে না পারি আগামী দেশ কিন্তু আর চলতে পারবে না। আগামীর দেশ যদি আমরা এখনও চুপ হয়ে থাকি তাহলে সেটা শ্রীলঙ্কা হতে পারে, সেটা পাকিস্তান হয়ে যেতে পারে, সেটা আফগানিস্তান হয়ে যেতে পারে, সেটা সুদান হয়ে যেতে পারে, বিভিন্ন দেশের সাথেই আমরা কম্পেয়ার করতে পারি আজকের বর্তমানের যে বাংলাদেশ এবং আগামীর যে ভবিষ্যৎ। আজকে দেখা যায় যে একটি সমাবেশকে কেন্দ্র করে সরকার এতটাই নৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে, তারা বাস রুটগুলো বন্ধ করে দিয়েছে, তারা শত শত হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মীকে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করছে, তারা এতটাই দুর্বল হয়ে গিয়েছে যে ঢাকা পথে ঢোকার সময় চেক করা হচ্ছে, যেটা সংবিধানের একেবারেই লঙ্ঘন। যদি আমরা দেখি সংবিধানের 36, 37, 38, 39 এই চারটি ধারাও যদি আমরা দেখি আর সব ধারাগুলো বাদই দিলাম তাহলেও দেখবেন প্রত্যেকটি ধারাই তারা লঙ্ঘন করেছে। এই সংসদ এবং এই সংবিধান লঙ্ঘনকারী সংসদ এবং এই সরকার, তাদের আর রাষ্ট্র ক্ষমতায় থাকার মতো কোনো অধিকার আছে কিনা আমার জানা নেই। তবে এই প্রশ্নের বিচার করার জন্য আমি আপনাদেরকে জনতার আদালত হিসেবে আমি উপস্থাপন করছি। আর ইতিমধ্যেই লঞ্চ বাস সব কিছু বন্ধ করে দিয়েছে। তবে এক্ষেত্রে আমার একটি উদাত্ত আহ্বান, আমি 1990 সালে একজন সাধারণ রাজপথের কর্মী, আমি দেখেছি সেই দুর্দণ্ড প্রভাব অধিপত্যশালী একজন সামরিক আইন প্রশাসক গণতন্ত্রের লেবাস পরে কীভাবে দেশকে 8 থেকে 9 বছর উনি শাসন করেছিলেন। ক্ষমতা থেকে যাওয়ার আগেও তিনি হুঙ্কার দিয়েছিলেন, বিরোধীর উপরে উনি অত্যাচার চালিয়েছিলেন, ঠিক আজকের মনে হয় যেন তারই পদধ্বনি। কিন্তু 90 সালে আমরা যদি সফলতা পাইও আসল জায়গায় পৌঁছতে পারিনি। প্রিয় দেশবাসী কেন জানেন, যারা আজকে আমার বয়সী, যারা আমার চেয়ে সিনিয়র, তারা আমার চেয়েও ভালো ব্যাখ্যা দিতে পারবেন, তাদের প্রতি আমি সম্মান শ্রদ্ধা রেখেই বলছি। যারা আমার বয়সী এবং যারা জুনিয়র রয়েছেন তাদের সাথে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমরা পারিনি, এই কারণে গণতান্ত্রিক আন্দোলনের বিজয়ের পরে স্বৈরাচারের পতনের পরে আমরা যে যার ঘরে বই খাতা কলম নিয়ে ফিরে গিয়েছিলাম, আর এই সুযোগে সুযোগ সন্ধানীরা কিছু অসৎ ব্যবসায়ীরা রাজনীতিকে তাদের পকেটে পুরেছিল, যে কারণে আজ অধিকাংশ সংসদ সদস্যই এই অবৈধ সরকারের কাছ থেকে, অবৈধ একটি রাজনৈতিক দলের কাছ থেকে টাকা দিয়ে সংসদ সদস্য পদ কিনেছিলেন, যেখানে ভোটবিহীন একটি রাতের আঁধারে তৈরি করা একটি সংসদ। ঠিক একইভাবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রেও এমনটি ঘটেছে, এর ব্যত্যয় ঘটেনি। তাহলে ধরুন কালকের যদি এই সরকার পদত্যাগ করে তাহলে কি মনে করেন যে একটি ভালো সরকার চলে আসতে পারবে? তাহলে কি মনে করেন আমরা ঘরে ফিরে গেলে
আবার এদেশের মানুষের সম্পদ লুণ্ঠন হবে না? তাহলে কি মনে করে যে চালের দাম আবার কমে যাবে? তাহলে কি মনে করে আমার রিক্সা শ্রমিক মেহনতি জনতা তার ইজ্জত ফিরে পাবে, স্বাধীনতার স্বপ্ন পূরণ হবে? আমি প্রিয় দেশবাসী বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আগামীকাল থেকে যে বিপ্লব শুরু হবে, যে বিদ্রোহ বিক্ষোভ শুরু হবে, সে বিদ্রোহ শুধুমাত্র সরকার পরিবর্তনের নয়, একটি নীতির পরিবর্তন, যে নীতিতে স্বাধীনতার যুদ্ধে শহীদ যেখানে ঘুমিয়ে আসে কবরে, তারা যেন তাদের বিদেহী আত্মা দেখতে পায় যে আজ আমাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের অনুসারীরা আজকে জেগে উঠেছে, আমাদের আত্মা শান্তি পেল। এইভাবে যদি কালকের থেকে আন্দোলন শুরু করতে পারি, রাজনীতি দুর্নীতি, যদি দুর্নীতিযুক্ত রাজনীতিকে যদি আমরা না বলতে পারি, দুর্নীতিবাজদের যদি আমরা না বলতে পারি, আমরা যদি সঠিক গণতন্ত্র মূল্যবোধ মানবিকতা সততাকে যদি লালন করতে পারি, তবেই কিন্তু সফল হব। তাই আসুন, কালকে থেকে শুধুমাত্র সরকার পতন নয়, কালকের থেকে যেটা হবে দুর্নীতিবাজ পতন, দুর্নীতিবাজ রাজনীতির পতন, সে যে দলেরই হোক, এই প্রত্যয় নিয়ে সেটা যদি আমিও দুর্নীতিবাজ হই, আমার দলে থাকে, অন্য দলে থাকে, সরকারি দলে থাকে, বিষয়টি এরকম নয়। দুর্নীতিবাজ রাজনীতি থেকে আমাদের দেশকে মুক্ত করতে কালকে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন। কালকে আপনারা যে যেখানে আসুন রাজপথে বেরিয়ে আসুন, এই প্রত্যাশা রেখে সবাইকে আমার রক্তিম ভালোবাসা অভিনন্দন জানিয়ে কালকের দেখা হবে এই আশায় বুক বেঁধে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।